হ্যালো বন্ধুরা, যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে ঢাকা শহরের সবথেকে বড় একটি পাইকারি মাছ বাজার, আর এটি ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত। যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড অর্থাৎ যাত্রাবাড়ি ট্রাফিক পুলিশ বক্স থেকে 5 মিনিট পায়ে হেঁটে চিটাগাং রোড ধরে আসলেই রাস্তার দুই ধারে এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের সন্ধান আপনারা পেয়ে যাবেন। এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর 4টা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল 11টা থেকে 12টা বাজে। বন্ধুরা, যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনারা সামুদ্রিক মাছ সহ সকল ধরনের দেশি বিদেশি মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি গলদা চিংড়ির দাম দিয়ে শুরু করা যাক। আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের চাষের গলদা চিংড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে 22 থেকে 25 টাকা কেজি, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 720 টাকা থেকে 750 টাকা কেজি। গলদা চিংড়ির পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেবো ছোটো সাইজের কার্পু মাছের দাম। এই যে ছোটো সাইজের কার্পু মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 130 টাকা থেকে 140 টাকা কেজি। কার্পুর পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে সরপুটি মাছ। এই ছোটো সাইজের সরপুটি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 120 টাকা কেজি। সরপুটি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোটো সাইজের গ্রাসকাপ মাছ, আর এই ছোটো সাইজের গ্রাসকাপ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 120 টাকা থেকে 130 টাকা কেজি। দেখুন কত সুন্দর মাছ এগুলো। ছোটো সাইজের গ্রাসকাপ মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে গ্রাসকাপ মাছগুলো দেখছেন, এগুলোর এক একটির ওজন 1 কেজি 400 গ্রাম থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 170 টাকা থেকে 180 টাকা কেজি। গ্রাসকাপ মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে 800 থেকে 900 গ্রাম সাইজে যে ফ্রেশ কোয়ালিটির রুই মাছগুলো দেখছেন, দেখুন কত সুন্দর কালার, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 240 টাকা কেজি। রুই মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির মেশালি মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মেশালি মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 160 টাকা কেজি। পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির সিলভার মাছ, দেখুন কত সুন্দর সিলভার, এগুলো প্রায় 1 কেজি সাইজ, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 110 টাকা থেকে 120 টাকা কেজি। সিলভার মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের মিরিগেল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বরফ ছাড়া তাজা ছোটো সাইজের মিরিগেল মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 120 টাকা থেকে 130 টাকা কেজি। ছোটো সাইজের মিরিগেল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মিরিগেল মাছগুলো দেখছেন, এগুলো ছোট থেকে আরেকটু বড় সাইজ, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা থেকে 150 টাকা কেজি। এগুলো কিন্তু একদম বরফ ছাড়া তাজা মাছ। মিরিগেল মাছের পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক মেশালি মাছের দাম। বন্ধুরা, আপনারা একদম ফ্রেশ কোয়ালিটির যে মেশালি মাছগুলো এই মুহূর্তে দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 170 টাকা থেকে 180 টাকা কেজি। বন্ধুরা, মেশালি মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব একদম ফ্রেশ কোয়ালিটির কার্পু মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে 700 থেকে 800 গ্রাম সাইজের কার্পু মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 170 টাকা থেকে 180 টাকা কেজি। কার্পু মাছের পরে আবারও চলুন জেনে আসা যাক রুই মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে 400 গ্রাম সাইজের রুই মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 160 টাকা থেকে 170 টাকা কেজি। বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দেব একদমই ছোট সাইজের বাটা মাছের দাম। দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির একটা একটা মাছ, আর এই ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির বাটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 110 টাকা থেকে 120 টাকা কেজি। ছোট সাইজের বাটা মাছের দাম তো জানা হয়ে গেল, এবার চলুন ছোট সাইজের কাতলা মাছের দামটিও জেনে নিই। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের কাতলা মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা থেকে 150 টাকা কেজি। বন্ধুরা, ছোট সাইজের কাতলা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছ, আর এগুলো হচ্ছে মাঝারি সাইজের, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা থেকে 150 টাকা কেজি। সরপুটি মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ছোট সাইজের চাপিলা মাছের দাম।
আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের চাপিলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র 120 টাকা থেকে 150 টাকা কেজি। চাপিলা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক চাষের কই মাছের দাম। বন্ধুরা এখানে দুই ধরনের চাষের কই মাছ আছে আর এই চাষের কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে 160 টাকা থেকে 180 টাকা কেজি। দেখুন প্রথমে যেগুলো দেখেছেন ওগুলো বড় সাইজ আর এগুলো হচ্ছে ছোট সাইজ। চাষের কই মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব চাষের শিং মাছের দাম। দেখুন কত সুন্দর মাঝারি সাইজের চাষের শিং মাছ এগুলো। আর এই চাষের শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 280 টাকা থেকে 300 টাকা কেজি। শিং মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক সোনাপাতা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির সোনাপাতা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 130 টাকা থেকে 140 টাকা কেজি। বন্ধুরা সোনাপাতা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোট সাইজের কাকিলা মাছ। দেখুন কত সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির ছোট ছোট কাকিলা মাছ এগুলো। আর এই ফ্রেশ কোয়ালিটির ছোট ছোট কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 250 টাকা কেজি। কাকিলা মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব সামুদ্রিক চাপিলা মাছের দাম। এই যে সামুদ্রিক চাপিলা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু খুব একটা ভালো নয় আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 100 টাকা থেকে 120 টাকা কেজি। সামুদ্রিক চাপিলা মাছের পাশাপাশি এই মুহূর্তে আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কাজলি মাছ, একদম ফ্রেশ কোয়ালিটির। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর এই কাজলি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 600 টাকা থেকে 650 টাকা কেজি। বন্ধুরা কাজলি মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব এই চকলেট কালারের তেলাপিয়া মাছের দাম। দেখুন কত সুন্দর, একদম চকলেটের মতো দেখতে। আর এই সুন্দর সুন্দর চকলেট কালারের তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 170 টাকা থেকে 180 টাকা কেজি। তেলাপিয়া মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম। প্রথমে যে ছোট সাইজের রূপচাঁদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি। পাশাপাশি এখানে আরও আছে মাঝারি সাইজের রূপচাঁদা বা পমফ্রেট। দেখুন কত সুন্দর, একদম একই সাইজের মাছ এগুলো। আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 800 টাকা থেকে 850 টাকা কেজি। রূপচাঁদা বা পমফ্রেট মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব কাঁকড়ার দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের জ্যান্ত কাঁকড়াগুলো দেখছেন এগুলো মূলত সুন্দরবন এলাকায় পাওয়া যায়। সুন্দরবন এলাকায় যে সকল নদী আছে যেগুলোতে জোয়ার ভাটা হয় সেই নদীতে এই কাঁকড়াগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই ছোটো সাইজের নদীর কাঁকড়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা থেকে 200 টাকা কেজি। কাঁকড়ার দাম তো জানা হয়ে গেল, এবার চলুন জেনে আসা যাক চাষের পাঙ্গাসের দাম। আপনারা এই মুহূর্তে যে চাষের পাঙ্গাসগুলো দেখছেন দেখুন এখানে ভাগ ভাগ করে রাখা আছে, এগুলোর কিন্তু এক এক ভাগের এক এক রকম দাম আছে। আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে 130 টাকা থেকে 150 টাকা কেজি। চাষের পাঙ্গাসের পরে আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির হরিণা চিংড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে সাতক্ষীরার হরিণা চিংড়ি। আর এই হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 550 টাকা থেকে 580 টাকা কেজি। হরিণা চিংড়ির পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের ভারতীয় বাইম মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ভারতীয় বাইমগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 550 টাকা কেজি। ভারতীয় বাইম মাছের পরে এবার চলুন জেনে আসা যাক পাবদা মাছের দাম। দেখুন কত সুন্দর পাবদা মাছ এগুলো। আর এই সুন্দর সুন্দর পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 300 টাকা থেকে 320 টাকা কেজি। বন্ধুরা আজকের ভিডিওর সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব কাস্কি মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে কাস্কি মাছগুলো দেখছেন এই কাস্কি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 250 টাকা কেজি। প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।